আমি তোমাদের কাছে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের হঠাৎ অনুষ্ঠানের মঞ্চ ভেঙে পড়ে এ সময় পরে যান কাদের সহ ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকেরা এতে বেশ কয়েকজন আহত হয়েছেন মঞ্চে ধারণ ক্ষমতার অতিরিক্ত লোক ওঠায় মঞ্চ ভেঙে গেছে বলে ধারণা করা হচ্ছে আজ শুক্রবার বিকেল চারটা দশ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাদদেশে এক ঘটনা ঘটে ছাত্রলীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ ছিল শোভাযাত্রার আয়োজন অপরাজয় বাংলার পাদদেশে শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের ছিলেন উদ্বোধক বেলা সোয়া তিনটার দিকে বেলা সোয়া তিনটায় অপরাজয় বাংলার পাদদেশে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় ও দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে ছাত্রলীগের শোভাযাত্রার কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয় এসময় সময় মঞ্চে ছিলেন ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের অনেকেই ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালি অনুষ্ঠান সঞ্চালনা করেন এরপর বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন সাদ্দামের বক্তব্যের পর উদ্বোধকের বক্তব্য নিয়ে আসেন ওবায়দুল কাদের ওবায়দুল কাদের বক্তব্য চলার মধ্যেই চারটা দশ মিনিটে মঞ্চ ভেঙে পড়ে অবশ্য মঞ্চ ভেঙে যাওয়ার পর নিজেকে সামলে নিয়ে চারটা সতেরো মিনিটে ছাত্রলীগের শোভাযাত্রা উদ্বোধন ঘোষণা করেন ওবায়দুল কাদের এ সময় তিনি বলেন এত নেতা আমাদের দরকার নেই দরকার কর্মী স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট কর্মী দরকার যে কোনো অনুষ্ঠানে গেলে সামনের লোকের চেয়ে মঞ্চের লোক বেশি এত নেতা কেন